আমি আপনাদের সকলকেই শ্রদ্ধা জ্ঞাপন করি বাংলার সকল মানুষের পক্ষ থেকে ভারতবর্ষের সকল মানুষের পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু শুধু বাংলার নয় নেতাজি সুভাষচন্দ্র বসু এক এবং অদ্বিতীয় তিনি সারা পৃথিবীর এবং সারা দেশের জন্য আজকে আমরা ইউনাইটেড নেশানসের কথা বলি লিগ অফ কথা বলি ইউনেস্কোর কথা বলি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কথা বলি কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস যখন আন্দোলন করেছিলেন তখন তো এসব ছিলই না প্রায় কাজেই আমি আপনাদের সকলকে বলবো নেতাজি সুভাষচন্দ্র বোসই কিন্তু সারা বিশ্বে স্বাধীনতার মুক্তির দেশকে মুক্তি করার আজাদ করার আন্দোলন গড়ে তুলেছিলেন বাংলার মাটি ছিল যার পবিত্র ধরণী ভারতবর্ষ ছিল যার কর্মতরণী এবং সারা পৃথিবী ছিল তার বিশ্ব বরণীয় এইভাবেই নেতাজি সুভাষচন্দ্র বোস দেশকে স্বাধীন করতে এগিয়ে গিয়েছিলেন আমরা প্রথমে ঠিক করেছিলাম আমরা পদযাত্রা করব কিন্তু যেহেতু কোভিড পরিস্থিতি আছে তাই কোভিডের বাধ্য বাধ্যকতা মেনটেন করেই আমরা আপাতত এটাকে স্থগিত রেখেছি কিন্তু নিশ্চয়ই স্বাধীনতার পঁচাত্তম বর্ষে কখনো না সুযোগ সুযোগ আমরা করব। নেতাজি সুভাষচন্দ্র বসের এই একশো পঁচিশতম জন্মবার্ষিকী উদযাপনের জন্য আমরা নেতাজি সুভাষচন্দ্র বসের নামে জাতীয় বিশ্ববিদ্যালয় করছি নেতাজি বিশ্ব ওপেন ইউনিভার্সিটি অলরেডি আছে আর একটা করব। এবং আমি সত্যমকে ধন্যবাদ জানাই ও গতকাল আমাকে জানিয়েছে ওরা চুচুড়াতে একটা স্পোর্টস ইউনিভার্সিটি করবে নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে আমি আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে অ্যাসিওর করছি উই উইল এক্সটেন্ড আওয়ার ফুল কোঅপারেশন নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ ফৌজ মনুমেন্ট আমরা তৈরি করছি নেতাজির আদর্শে রাজ্যে বাংলায় আপনারা জানেন নেতাজি সুভাষচন্দ্র বোসের যে প্ল্যানিং কমিশন সেই প্ল্যানিং কমিশন বর্তমানে ভারত সরকার এসে তুলে দিয়েছিলেন প্রথমে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের দিন যা চিন্তা করেছিলেন আজও মনে রাখবেন আমাদের সকলের জন্য গ্রহণযোগ্য সিদ্ধান্ত যারা সরিয়ে নিলেন যারা তুলে নিলেন তাদের প্রতি আমার লজ্জা জানানো ছাড়া ধিক্কার জানানো ছাড়া আর কোনো বক্তব্য নেই আমি এটুকু বলি আমরা কিন্তু বাংলায় প্ল্যানিং কমিশন করছি নাইবা হলো জায়গা তার দিল্লিতে বাংলায় তো জায়গা থাকবেই আর বাংলা সারা ভারতবর্ষকে পথ দেখায় বিশ্ব বাংলাকে পথ দেখায় এ কথা আজ নয় বারবার ঘুরে ফিরে আসি আমরা তরুণের স্বপ্ন বইটি এই বইটির নামে আমরা দশ লক্ষ স্মার্ট কার্ড বা ট্যাব আমরা বারো ক্লাসের ছেলে মেয়েদের দিচ্ছি প্রতি বছর প্রোগ্রামটার নামই তরুণের স্বপ্ন তরুণের স্বপ্ন বইটা সকলে পড়ুন আমরা নিশ্চয়ই চাই আমি বারবার বলি আমার জীবনে দুটি গ্রন্থ আমাকে অনুপ্রাণিত করেছিল যার ফলে একটা আদর্শ একটা মূল্যবোধ কেউ মানতে পারেন কেউ নাও মানতে পারেন কিন্তু আমি মানি একটা কল টু দ্য নেশন স্বামী বিবেকানন্দের আর একটা নেতাজি সুভাষচন্দ্র বোসের তরুণের স্বপ্ন তাছাড়া রবীন্দ্রনাথ নজরুল দ্বিজেন্দ্রলাল রায় বা ধানসির তীরে এসব তো আছেই আমাদের আপনাদের আবার বলি জয় হিন্দ বাহিনী আমরা গড়ে তুলব এনসিসির কায়দায় স্কুলে স্কুলে আমরা জয় হিন্দ বাহিনী এবং কলেজে আমরা গড়ে তোলার অলরেডি প্ল্যান নিয়েছি একটু টাইম লাগবে কোভিডের জন্য আমরা একটু পিছিয়ে যাচ্ছি বাট প্রোগ্রামগুলো চলবে স্বাধীনতার পঁচাত্তর বছর উপলক্ষে আলিপুর সেন্ট্রাল জেলে ভারতের স্বাধীনতা সংগ্রামে বাংলার অবদান সংক্রান্ত একটি স্থায়ী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এবং কলকাতা কর্পোরেশন একটা স্বাধীনতার এই যে হেরিটেজ আলিপুর জেল এই সমস্ত আলিপুর জেলে অরবিন্দ ঋষি অরবিন্দ থেকে শুরু করে আরও যাদের ফাঁসি হয়েছিল আমরা সেখানে একটি মনুমেন্ট তৈরি করছি মিউজিয়াম কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে তাই তো ববি আমি থ্যাংকস জানাচ্ছি হেরিটেজ কমিশনকে এবং ফিরাদ হাকিমকে এবং আমি কথা বলে নেবো কোভিডটা একটু কমুক ওটা রেডি আছে আমি স্বাধীনতার একশো পঞ্চাশ স্বাধীনতার পঁচাত্তর বছর কমিটি এবং একশো পঁচিশ বছর নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিবস উদযাপন এবং ঋষি অরবিন্দের একশো পঞ্চাশ বছর উপলক্ষে আমরা সেটি জনগণকে উৎসর্গ করব দিনটি আপনাদের আমরা বলে দেব ওটা আমাদের তৈরি আছে আমরা রাজ্য জুড়ে তেইশ থেকে তিরিশে জানুয়ারি এবং পনেরোই আগস্ট থেকে একুশে আগস্ট স্বাধীনতা সংগ্রামীদের মূর্তিতে পুষ্পসজ্জা ও আলোকসজ্জার মাধ্যমে তাদের স্মরণ করছি আমরা তাম্রলিপ্ত সরকারের স্মরণে তমলুকেও আমরা আমাদের প্রোগ্রাম উদযাপিত করব পঁচাত্তর বছরের পক্ষ থেকে স্বাধীনতা সংগ্রামের সিটি বিজড়িত স্থানগুলোকে পর্যটকদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে স্বাধীনতা সংগ্রামের সব তথ্য ডিজিটাইজ করা হবে স্বাধীনতা আন্দোলনে নারীদের ভূমিকা নিয়ে আমি জানি অনেক মহিলা আছেন যাদের নাম অনেকের কাছেই অজানা আমরা হয়তো প্রীতিলতা ওয়াদ্দারের নাম জানি আমরা হয়তো মাতঙ্গিনী হাজরার নাম জানি আমরা হয়তো ঝানসির রানী লক্ষ্মীবাইয়ের নাম জানি আমরা হয়তো আরও কিছু নাম জানি বাসন্তী দেবী সহ সুচেতনা কৃপালিনী সরোজিনী নাইডু সহ বহু অনেক নাম জানি তাদের নিয়ে একটু পুস্তিকা আমরা তৈরি করব যাতে আমাদের ইয়াং জেনারেশন এটাকে দেখতে পারে স্বাধীনতা আন্দোলন নিয়ে প্রেসের যে ভূমিকা কোন কোন প্রেস সেই সময় সবচেয়ে বেশি এগিয়ে এসেছিলেন যেমন তাদের মধ্যে সঞ্জীবনী আছে তাদের মধ্যে অমৃতবাজার পত্রিকা আছে তাদের মধ্যে অনেক পত্রিকা আছে এবং সেই পত্রিকাগুলো সম্বন্ধেও আমরা একটি বই পুস্তক আমি একটা আমরা প্রকাশ করছি এবং আমি নিজের কবিতা সংকলনেও এটা রাখছি যাতে লোকে জানতে পারে সেই সময় কোন কাগজগুলো সবচেয়ে বেশি স্বাধীনতা আন্দোলনের কথা নিয়ে সোচ্চার হয়েছিলেন ঋষি অরবিন্দের একশো পঞ্চাশতম জনবর্ষ উপলক্ষেও রাজ্যের সব কর্মসূচি ঠিক হয়ে গেছে আলিপুর সেন্ট্রাল জেলের যে ছেলে উনি ছিলেন সেখানে পারমানেন্ট এক্সিবিশন সেন্টারও তৈরি করা হচ্ছে মনে রাখবেন বাংলা স্বাধীনতার পীঠস্থান বাংলা নবজাগরণের পীঠস্থান এই বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলন কখনোই জয়ী হতো না আমি গর্বের সাথে বলতে পারি এই বাংলা না থাকলে নবজাগরণ জয়ী হতো না এই বাংলা না থাকলে বিশ্ব সাথে যোগে যেতে বিহারও সেইখানে যোগ তোমার সাথে আমারও সারা বিশ্বের সাথে ভারতবর্ষের সম্পর্ক স্থাপন করা হতো না এই বাংলার মাটি থেকেই সারা বিশ্বকে নেতাজি সুভাষচন্দ্র বোস সিঙ্গাপুর শুধু নয় তিনি প্রথম নিজেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ডিক্লেয়ার করেছিলেন এবং তার কমিটিও তৈরি করেছিলেন তিনি ফাইভ ইয়ার প্ল্যানের কথা বলেছিলেন আজাদিন বাহিনী তৈরি করেছিলেন মনে রাখবেন এই বাংলায় আমাদের বাংলায় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নেতাজি সুভাষচন্দ্র বোসের খুব প্রিয় মানুষ ছিলেন এবং সুভাষকে নেতাজি সুভাষচন্দ্র বোস ভীষণ ভালোবাসতেন সেরকম একদিকে মাস্টার দাসুজ্জো সেন একদিকে বুড়ি বলামের তীরে যুদ্ধ একদিকে অরবিন্দের বাংলা একদিকে রবীন্দ্রনাথের বাংলা একদিকে নজরুলের বাংলা একদিকে বাঘা যতীনের বাংলা একদিকে বিনয় বাদল দীনেশের বাংলা একদিকে ক্ষুদিরাম প্রফুল্ল চাকির বাংলা একদিকে মাতঙ্গিনীর বাংলা একদিকে সতীশ সামন্তর বাংলা সমস্ত যুগের কাহিনী নজরুলের বাংলা আমরা সকলেই জানি ইভেন আমাদের স্বাধীনতা আন্দোলনে স্বামী বিবেকানন্দের অবদান আমরা কেউ যেন ভুলে না যাই নেতাজি সুভাষচন্দ্র বোস সম্বন্ধে জানতে গেলে আপনাকে আগে স্বামী বিবেকানন্দকে জানতে হবে স্বামী বিবেকানন্দের যে কথা যে উৎসাহ যে উদ্দীপনা যে কর্মপ্রেরণা নেতাজি সুভাষচন্দ্র বোসকে রন্ধে রন্ধে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি সুভাষচন্দ্র বোস তার প্রত্যেকটা কথায় বারবার উল্লেখ করেছেন কারণ সেই সময়ে একদিকে স্বাধীনতার আন্দোলন অন্যদিকে সংস্কৃতি সংস্কৃতির আন্দোলন দুটো একসাথে না আপ হলে এত সুন্দরভাবে বাংলা ভারতবর্ষকে পথ দেখাতে পারতো না ঋষি অরবিন্দ বলেছিলেন ফেডারেশন অফ কালচার ফেডারেশন অফ কালচার বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য সংস্কৃতির মধ্যে যে একটা ফেডারেশান আমরা আজকে ফেডারেল স্ট্রাকচারের কথা বলি এই কথাগুলো মনে রাখবেন ঋষি অরবিন্দের থেকে এসছে বিবেকানন্দ থেকে এসছে নেতাজি সুভাষচন্দ্র থেকে এসছে কেন গর্ব করব না বলতে পারেন জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন কে নামটি তার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রচনা করেছিলেন কে বিশ্ব বরেণ্য ধন্য ছবি রবীন্দ্রনাথ ঠাকুর বন্দে মাতরম সূজলাঙ্গ সুফলাঙ্গ শস্য শ্যামলাঙ মাতরম রচনা করেছিলেন কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম পত্রিকা শুরু করেছিলেন কে ঋষি অরবিন্দ মনে রাখবেন এই নামগুলো আমরা যেন ভুলে না যাই আজকে কেউ কেউ তর্কের খাতিরে দেশটাকে ডিভাইড করবার জন্য পুরো হিন্দু মুসলমান করে বেড়ান তাদের বলবো একবার বিবেকানন্দ পড়ুন একবার সুভাষচন্দ্রটা পড়ুন ভালো করে একবার ভালো করে রবীন্দ্রনাথটা জানুন গান্ধীজিটা জানুন আম্বেদকার জানুন দেখুন তারা কি বলে গেছেন কেউ কখনো বলেনি দেশটাকে ভাগ করে জাতীয়তা সৌধ হয় দেশটাকে ঐক্য রেখে অটুট রোখে তবেই কিন্তু জাতীয়তা সৌধ হয় এটা নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন আমরা অন্তরের সঙ্গে দেশকে ভালোবাসি না তাই আমরা করি গৃহবিবাদ তাই আমাদের মধ্যে জন্মে মির্জাফর উল তারা আজও মরেনি তাদের বংশ বৃদ্ধি পেয়ে চলেছে এ কথা যিনি বলেছিলেন তার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস রিনাউন্সিয়েশান অ্যান্ড রিয়েলাইজেশন ত্যাগ এবং উপলব্ধি না থাকলে সে মানুষ তৈরি হয় না নিজেকে ষোলোয়না পেতে হলে আনা দিতে হয় এ কথাগুলো কে বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস আর স্বামী বিবেকানন্দ বলেছিলেন পবিত্রতা অধ্যাবসায় আত্মনির্ভরতা নিজের প্রতি আত্মবিশ্বাস এটা বলেছিলেন স্বামী বিবেকানন্দ এই কথাগুলো যদি মনে করেন তাহলে দেখবেন তারাই বলেছেন নেতা কখনও গাছ থেকে পড়ে না নেতা কাজের মধ্যে দিয়ে তৈরি হয় এই কথাগুলো আমরা আজও স্মরণ করে চলেছি কি করে ভুলবো আর যদি হঠাৎ করে কেউ এসে আমার ইতিহাসটাকে ভুলিয়ে দেয় সরি ভুলতে পারবো না বরঞ্চ আমাদের দায়িত্ব ইতিহাসটাকে বেশি করে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া এবং সেটা পৌঁছে দেওয়ার জন্য যুবশক্তির কাছে পৌঁছে দেওয়া এবং সেটা পৌঁছে দেওয়ার জন্য আমি মনে করি পাঠ্যপুস্তকে বাংলার যে দেশাত্মপ্রেমের ইতিহাস ভারতবর্ষের দেশাত্মপ্রেমের ইতিহাস তা বার বার পড়ানো হোক বার বার পড়ানো হোক একদিকে এক একদিকে মাতঙ্গিনী মাতঙ্গিনী হাজরার ছোট্ট একটু ইন্সিডেন্ট বলি দীঘায় একটা ব্রিজ আছে কন্টায় সামনে তমলুকে দীঘার পাশাপাশি ব্রিজটার নাম পিছাবনি কেন ব্রিজটার নাম পিছাবনি হয়েছিল জানেন ইংরেজরা একদিকে গুলি ছুটছে রক্ত খেতে খেতে মাতঙ্গিনী মার বুক ঝাঁকঝরা হয়ে গেল কিন্তু মাতঙ্গিনী সরে গেলেন না তারা আরও এগিয়ে গেলেন সেই জন্য ওই ব্রিজটার নাম হয়েছিল পিছাবনি ব্রিজ লোকাল ভাষায় এসব ঘটনাগুলো আমাদের মনে রাখতে হবে সারা ভারতবর্ষের স্বাধীনতা যখন হয়নি তিনটে সরকার তাম্রলিপ্ত সরকার ঘোষিত হয়েছিল একটা উত্তর প্রদেশের বালিয়া একটা মহারাষ্ট্রের সাতারা আর একটা বাংলার তমলুক তাম্রলিপ্ত সরকার গঠিত হয়েছিল গান্ধীজি কাকে সবচেয়ে বেশি ভালোবাসছেন এ নিয়ে বিতর্ক হোক আমি তো চাই তর্ক বিতর্ক হোক গান্ধীজি যেদিন থেকে পলিটিক্সে জয়েন করেছিলেন যেদিন থেকে দেশাত্মবোধক আন্দোলনে জয়েন করেছিলেন যেদিন থেকে দেশাত্মবোধক আন্দোলনকে সংগঠিত করেছিলেন সারা ভারতবর্ষে কোনটা তার সবচেয়ে প্রিয় জায়গা ছিল আমি সেটা বলতে পারবো না তবে এটুকু বলতে পারি তার জীবনের অর্ধেক সময় আন্দোলনের কেটেছে এই বাংলায় বেলেঘাটায় গান্ধী ভবন আমরা নতুন করে সাজিয়ে দিয়েছি এমনকি বেলেঘাটায় গান্ধী ভবনে উনিশশো সাতচল্লিশ সালের যখন ফ্রিডম অ্যাড মিড হচ্ছে পার্লামেন্টে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করছে সবার আগে তো গান্ধীজি সেখানে উপস্থিত থাকার কথা ছিল কারণ সেদিন নেতাজি ছিল না নেতাজি সেই যে বাইরে চলে গেলেন আজ পর্যন্ত আমরা জানি না নেতাজি রহস্য এটা রহস্যই থেকে গেল এ সরকার বলেছিলেন তারা সব রহস্য উদ্ঘাটিত করবেন কিচ্ছু করেননি আমাদের কাছে যা কাগজপত্র ছিল তদানীন্তন আমরা সব কাগজপত্র বাইরে দিয়ে দিয়েছি সমস্ত ডিজিটাইজ করা হয়েছে এবং কলকাতা পুলিশের আর্কে আর্কাইভে সেগুলো আছে পশ্চিমবঙ্গ সরকারের আর্কাইভে আছে এনি পেপার এনিবডি ক্যান আস দে ক্যান সি ইট এবং অ্যাসেম্বলিও আমরা পূর্ব স্বাধীনতা আন্দোলনে বাংলা প্রধান রাজধানী ছিল তার সমস্ত কাগজপত্র ডিজিটাইজ করা হচ্ছে কিন্তু গান্ধীজি গান্ধীজির চম্পারণের আন্দোলনের কথা শুনেছি জন্মেছিলেন গুজরাটের আমদাবাদে হয়তো সারা ভারতবর্ষই তিনি পরিদর্শন করেছেন কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট ইভেন্টে প্রত্যেকটা ইম্পর্টেন্ট মুভমেন্টে সে ডান্ডি অভিযান হোক সে অহিংসা আন্দোলন হোক সে ডিভাইড অ্যান্ড রুল পলিসি করতে গিয়ে দাঙ্গা হোক সমস্ত দাঙ্গা নিভিয়েছিলেন গান্ধীজি তাই সেদিন যখন ভারতবর্ষের সংসদে যারা স্বাধীনতা দিবস পালন করছিলেন ফ্রিডম অ্যাট মিড নাইট সেদিন গান্ধীজি কিন্তু দিল্লিতে ছিলেন না তিনি ছিলেন কলকাতায় গান্ধী ভবনে বসে অনশন করেছিলেন যাতে দাঙ্গা না হয় দাঙ্গা যাতে মিটিয়ে দেওয়া যায় আর সে সময় আপনাদের মনে রাখতে হবে ঐতিহাসিকভাবে ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তান তিনটে নিয়ে ভারতবর্ষ ছিল ইউনাইটেড ইন্ডিয়া তারপরে ঐতিহাসিক কারণে পাকিস্তান আলাদা হয়ে গেছে বাংলাদেশ আলাদা হয়ে গেছে তাই কারো মনে দুঃখ ছিল কারো মনে ক্ষোভ ছিল কারও মনে ভালোবাসা ছিল কিন্তু ইতিহাস ইতিহাস গান্ধীজি সেদিন বেলেঘাটার গান্ধী ভবনে অনশন করছিলেন এবং যদি আমি ভুল না হই তাহলে কথা সত্য গান্ধীজির অনশন এক সময় ভাঙাবার জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এক গ্লাস ফলের রস নিয়ে গিয়েছিলেন নিয়ে গিয়ে এই গানটি গিয়েছিলেন গান্ধীজি বলেছিলেন তুমি আমাকে একটা গান শুনিয়ে আমার অনশন ভাঙাও তখন গান্ধীজি গিয়েছিলেন জীবনও যখনও শুকায় যায় করুণাধারায় এসো এই সুন্দর গানটি সেদিন গান্ধীজির উদ্দেশ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন কাজেই মনে রাখবেন বাংলার ইতিহাস ভারতবর্ষের ইতিহাস বাংলার ইতিহাস বিশ্বের ইতিহাস আন্দামানা সেলুলার জেলে যদি যান দেখবেন কত বাঙালি স্বাধীনতা সংগ্রামী স্বাধীন স্বাধীন করেছিল দেশকে সবচেয়ে বেশি নাম বাংলার তারপরে পাঞ্জাবের আছে তাই তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় জাতীয় সঙ্গীতে বেরিয়ে আসে পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ কেন বেরিয়েছিল তিনি জানতেন আন্দামান সেলুলার জেল নিশ্চয়ই তিনি পরিদর্শন করেছেন আমি নিজে পরিদর্শন করেছি আমি নিজে নামগুলো দেখেছি এবং তিনি আজাদ হিন্দ ভাইনি এই যে আজকে ইন্ডিয়ান আর্মি তার প্রথম রূপ দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস কতদিন আগেকার ঘটনা আজকে আপনারা মেমোরিয়াল নিয়ে রাজনীতি করছেন আরে ওয়ার মেমোরিয়ালে যে কোনো ওয়ারে যে আর্মি যে সাধারণ মানুষ প্রাণ দিয়েছে সকলকে আমরা স্যালুট জানাই সকলকে আমরা শ্রদ্ধা জানাই শহীদদের মধ্যে কখনো ভাগাভাগি হয় না শহীদরা যারা প্রাণ দিয়েছে কেউ বা হিন্দু কেউ বা শিখ কেউ বা মুসলমান কেউ বা খ্রিস্টানি কেউ বা বৌদ্ধ কেউ বা পারসী কেউ বা জৈন সবাই প্রাণ দিয়েছে সাদা কালোর কোনো ভেদাভেদ নেই সাদা মানুষও প্রাণ দিয়েছে কালো মানুষও প্রাণ দিয়েছে ছোটরাও দিয়েছে বড়রাও দিয়েছে কত বয়স ছিল ক্ষুদিরামের যখন ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল তার একটা ছোট্ট গান আজও আমাদের অন্তরকে নাড়া দেয় একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পর্ব ফাঁসি দেখবে ভারতবাসী ভুলে যাব ভুলে যাব এ মেরে ওয় লোগো কাকি নিয়ে তৈরি হয়েছিল এ মেয়েরে লোগো প্রদীপ লিখেছিলেন লতাজি গিয়েছিলেন যব ঘায়ল হুয়ে হিমালয় খতরে আজাদি যব তক্ত লড়েও ফির আপনি লাস বিছা দি সঙ্গীন পে ধরপড় মাথা স্য অমর বলিদানী যহীদ উরা ইয়াদ কুরবানি জয় হিন্দ শ্লোগানকার নেতাজি সুভাষ চন্দ্র বোস বন্দে মাতরম ন্যাশনাল সংকার কার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জনগণ মন অধিনায়ক ও জয় ওয়ে জাতীয় সঙ্গীতকার রবীন্দ্রনাথ ঠাকুরেরও সবটাই বাংলাকে ঘিরে আর আজকে বাংলাকে এত অবজ্ঞা এত অবজ্ঞা কেন বাঙালির ইতিহাস মুছে দেবার ক্ষমতা কারণেই আমার চ্যালেঞ্জ রইল এবং ভারতবর্ষের রিয়েল ইতিহাস মুছে দেওয়ার ক্ষমতাও কারণ নেই যারা করবেন আগুনে তারা হাত পোড়াবেন জেনে রাখবেন মশাল দিয়ে আগুন জেনে সৈনিকদের সম্মান জানান শহীদদের সম্মান জানান অমর জ্যোতি একটা অমরজ্যোতি নিভিয়ে দিয়ে একটা স্ট্যাচু করে দিলে নেতাজিকে ভালোবাসা যায় না এতদিন পর্যন্ত তো বের করতেই পারলেন না নেতাজির মৃত্যু রহস্য স্ট্যাচুতে লিখবেন জন্মদিন মৃত্যুদিনটা লিখতে পারবেন তো আমরা কেউই লিখতে পারবো না আজও এই ইতিহাস কেউ জানে না এতদিন দিয়ে স্বাধীন হয়েছে পঁচাত্তর বছর স্বাধীনতার আমরা পার করছি আজও কেউ জানলো না কোথায় গেলেন তিনি হারিয়ে গেলেন অদৃশ্য হয়ে গেলেন কিন্তু তবু মনে রাখবেন আজও আমরা লড়াই করার যে প্রেরণা পাই অনেকভাবে আমাদের দাবানোর চেষ্টা করা হয় অনেকভাবে হুমকি দেওয়া হয় অনেকভাবে সন্ত্রাস করা হয় কিন্তু আমি আজও বলি যতদিন গান্ধীজি নেতাজি রবীন্দ্রনাথ নজরুল একেবারে ভগৎ সিং থেকে শুরু করে বাবা সাহেব আম্বেদকর বিশ্বাম মুন্ডা থেকে শুরু করে প্রীতিলতা ওয়াদ্দার মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে সরোজনী নাইডু সুচেতনা কৃপালিনী থেকে শুরু করে তাদের ইতিহাস বজায় থাকবে এমনকি লালবাল পালও ভারতবর্ষের ইতিহাস থেকে ইতিহাসকে মুছে দেওয়া যাবে না মুছে দেওয়া যাবে না আমি যাদবপুর ইউনিভার্সিটির একটা ঐতিহাসিক একটা ইতিহাসের কনফারেন্সে গেছিলাম প্রত্যেকটা ঐতিহাসিক বলছেন দেখগে ভারতবর্ষের ইতিহাসকে মুছে দেওয়া হচ্ছে নিজেদের কারণে দেখে শিক্ষা নিন না আমরা খুব ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র লাভ লাল পিঁপড়ের থেকেও ছোটো বলুন তো আমার জীবনের বড় রাজনৈতিক স্লোগান যখন আমি কৃষক আন্দোলন করেছিলাম মা মাটি মানুষ আমি আজ পর্যন্ত মা মাটি মানুষের নামে কোনো স্কিম করিনি কেন জানেন ওটা আমাদের সবার স্লোগান আমি এটা নিয়ে রাজনীতি করতে চাই না আমাকে অনেকেই বলেছে তোমার বাবার নামে একটা মিউজিয়াম করো তোমার মায়ের নামে একটা আর্কাইভ করো আমি কোনো প্রয়োজন নেই আমার বাবা মা বেঁচে থাকবে আমার কাজের মধ্যে দিয়ে তিনি আমাদের কাজ করতে শিখিয়েছেন মূর্তি দিয়ে কিছু হয় না অন্তর দিয়ে উপলব্ধি করতে হয় অনুপ্রাণিত করতে হয় আজকে প্রশ্ন এসছে ইতিহাস মুছিয়ে দেওয়ার কারণ চলছে যখন আজও কি শীত ঘুমে কুয়াশার চাদরে ঢাকা দিয়ে আমরা ঘুমব নাকি আমরা জাগব জাগ্রত শক্তি হবে ভারতবর্ষ জাগবে হিন্দুস্তান জাগবে ওঠো জাগো হিন্দুস্তান আপ আগে বাড়ো আপ ব্যস্ত পেয়ার করো से प्यार से मोहब्बत से गांधी जी को प्यार करो नेताजी को प्यार करो अंबेडकर को प्यार करो मौलाना अबुल कलाम आजाद को प्यार करो भगत सिंह को प्यार करो बिरसा मुंडा को प्यार करो नेता कैसा होता है वही नेता होता है जो सबको दिए जो व्हिच लीडर इज एक्सेप्टेड बाई द पीपुल लीडर मस्ट लीड फॉर ऑल हम उसको नेता मानते हैं जो सही बातों में नेता होता है जो सोही बातों में सबको समान सम्मान देते हैं पॉलिटिकल कलर नहीं देख के आज आप लोगों ने हम लोगों को धर्म सिखाया धर्म शिक्षा दे रहा है नेताजी सुभाष चंद्र बोस तर राइट हैंड चिरो सज हम तो करी तो नहीं तक हम तो करी नहीं বসে আছে ভরত মহারাজ এখানে ভারত মহারাজের ভরত আমাদের শিবাশ্রম সঙ্ঘের মহারাজ দিলীপ মহারাজ জিজ্ঞেস করুন তো কখনো হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান করবে করবে না কখনো করবে না আমি সাগরে একটা গেট বানিয়েছিলাম আমি জ্ঞানদাসজিকে জিজ্ঞেস করেছিলাম কে গেট বানানা চাইয়ে কে নাম চাইয়ে দেয়ে মেরে কো কাহা ইস্কার নাম সম্প্রীতি বিজ দিজিয়ে যে সবকে লেকে চেলতে হয় ওই সবচেয়ে বড় ধর্ম হ্যাঁ এর থেকে বড়ো ধর্ম আর কিছু হতে পারে না গান্ধীজি তো সবাইকে নিয়ে চলেছেন বিবেকানন্দ জাননি মুসলমানের ঘরে গিয়ে খাননি এখনও চোখের সামনে বলব নেতারা যখন বেলুর মঠে আসেন গিয়ে একবার দেখে আসবেন বেলুর মঠের ভেতরে একটা দরগা আছে যান গিয়ে দেখে আসুন আমায় প্রমাণ করতে হয় আমি হিন্দু না মুসলমান আমি যে বাড়িটায় থাকি আমার দেওয়ালটাতেই একটা মহাদেবের মূর্তি বসানো আছে আমার জন্ম থেকেই সেটা আমি করিনি হয়ে আছে আমাকে এটা পরিচয় দিয়ে বলতে হবে ইউ গিভ মি দ্য ক্যারেক্টার সার্টিফিকেট আই ডোণ্ট নিড এনি ক্যারেক্টার সার্টিফিকেট ফ্রম বিজেপি পার্টি অর এনি ওয়ান আই নিড ক্যারেক্টার সার্টিফিকেট ফ্রম দ্য পিপুল অফ দিস কান্ট্রি অ্যান্ড পিপুল অফ দিস ল্যান্ড পিপুল অফ দিস সয়েল কাজের নেতাজি সুভাষচন্দ্র বোসকে কে আপত্তি ছিল একটা ট্যাবলেট নয় থাকতো আর একবার দিয়েছিলাম রবীন্দ্রনাথ শান্তিনিকেতন গান্ধীজি আর রবীন্দ্রনাথের মিলন বাতিল করে দিয়েছে দুবার পর আমরা গেছিলাম দুবারই ফার্স্ট হয়েছিলাম এত অ্যালার্জি কেন আজকে তো স্ট্যাচু করছেন আমাদের এই প্রেশারে এতদিন স্ট্যাচু করার কথা মনে হয়নি আর আমাদের রেড রোডে স্ট্যাচু দেখে যান এটা প্রাণবন্ত এটা আর্টিফিশিয়াল নয় এটা জীবন্ত তিনশো দিন এটা জীবন্ত এটা প্রাণবন্ত এটা সঞ্জীবিত তাই আজকের দিনে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে একশো পঁচিশতম জন্মবার্ষিকী আমরা উদযাপন করছি আমি আমার নারী শক্তিকে আমি আমার ছাত্র এবং যৌবনকে বলবো সত্যি যদি নেতাজিকে জয়তু নেতাজি বলতে হয় अगर आप नेताजी को पसंद करते हैं गांधी जी को पसंद करते हैं लालबाल पाल को पसंद करते हैं भगत सिंह को पसंद करते हैं अम्बेडकर को पसंद करते हैं बिरसा मुंडा का पसंद करते हैं मौलाना अबुल कलाम आजाद के पसंद करते हैं है, तो गाना कभी मत भूलिए सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा मुनेराबेन मुनेराघबेन নজরুল ইসলাম মুসলমান বলে তাকে অচ্ছুত করা হবে তার হাত দিয়ে যখন শ্যামা সঙ্গীতগুলো বেরোয় একবারও পড়ে দেখেছেন কত শ্যামা সঙ্গীত তিনি লিখেছেন যা আপনাদের প্রিয় ওই ব্রান্ট রিলিজিয়াস সিস্টেমও বের করতে পারবে কালো মায়ের পায়ের তলায় দেখে যারে মায়ের ওই নাচ নানারকম রকম সঙ্গীত যেটা উনি অনেক শ্যামাসঙ্গীত গেয়েছেন গিয়েছেন কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিখল পূজার বেদি। অথবা ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনেরও জয়গান আশিও লক্ষ্যে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান আজকে আবার সেই কথায় ফিরে এসে বলি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যদি তোর শুনে কেউ না হাসে একলা চলরে একলা চলারও একটা মাধুর্য আছে সবাইকে ডাকবেন সবাইকে আমন্ত্রণ জানাবেন সবাই আসলে খুশি হব সবারই করি আহ্বান এসো উৎসুক চিত্ত এসো আনন্দিত প্রাণ কল্যাণেরই পাদপিত তলে যেখানে মনে রাখবেন যে গানগুলো করে গেছেন সত্য যেখানে দীপ জ্বালে সেই সত্যম শিবম সুন্দরমকে মিশিয়ে দিয়ে যেখানেই আহ্বান করবেন সবাইকে নিয়ে করবেন এবং সবাইকে নিয়ে চললে তবেই জগতে শান্তি আসে বিশ্বের শান্তি আসে তা নাহলে আসে না চ্যারিটি মাদার চ্যারিটি অব মিশনারিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো ভাগ্যিস আমরা জানতে পেয়ে ওটাকে রেস করেছিলাম তাই ওটাকে রেস্টোর করা হলো তা নাহলে আপনারাও সব কিছু হারাতেন সারা বিশ্ব তোলপাড় হয়ে গিয়েছিল ইভেন সিনেটেও এ নিয়ে আলোচনা হয়েছিল খবর আমরাও একটু একটু রাখি সুতরাং আমি মনে করি নেতাজির ট্যাবলোকে আপনারা কেন বাতিল করেছেন আমি জানি না কোন কারণে বাতিল করেছেন আমাদের দেখানো হয়নি দর্শানো হয়নি জানানো হয়নি কিন্তু জেনে রাখবেন ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের পঁচাত্তর বর্ষে নেতাজির ট্যাবলো রেড রোডে চলবে তার কারণ আপনারা প্রত্যাখ্যান করলেও আমরা সেটাকে বরণ করে গ্রহণ করে সসম্মানে তাদের পূজিত করব। কোনো শক্তি নেই রুববার যদি রুখতে আসেন রবীন্দ্রনাথ সি কি দিয়েছে গান গিয়ে বলো বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও ভাঙো মন্দি প্রাণমন হোক উদাও ভাঙো শুকনো গাঙে আসুক জীবনের জীবনেরও বন্যারুদ্দ্যম কৌতুক শুকনো গাঙে আসুক উনি ভাঙনের বলেছিলেন তখনকার পরিস্থিতি অন্য ছিল আমি জীবনের জীবনেরও জয় গান গাও জীবনেরও জয় গান গাও জীবনেরও জয় গান গাও জীর্ণ পুরাতন যাক ভেসে যাক যাক ভেসে যাক যাক ভেসে যাক আমরা শুনেছি ওই মা ভই মা ভই, মা ভই কন্নতনেরই ডাক ভয় করি নায় অজানা রে রুদ্ধ তাহারি দাঁড়ে দুর্দার বেগে ধাও ভাঙো শিখল ভাঙো অত্যাচার ভাঙো সন্ত্রাস ভাঙো ভেদাভেদ ভাঙো চলো দিল্লি চলো সম্প্রীতির স্বার্থে সব মানুষকে ঐক্যবদ্ধ করে এটাই সুভাষচন্দ্র বোসের ডাক ছিল সেই ডাকটাকেই আমরা সম্মান জানিয়ে জয় হিন্দ বন্দে মাতারম বলে আমি আমার বক্তৃতা শেষ করছি সবাইকে সম্মান জানিয়ে অনেক অনেক ধন্যবাদ নমস্কার जय हिंद बंदे मातरम